Hi guys, good morning. A minibus ta 709 এই বাসটা এখন আমরা কাজ করব, এটার ইঞ্জিন খুলব, এটার ইঞ্জিন খুলব আর ইঞ্জিন বানানো হবে। গিয়ার বক্স টু এবার সব খুলতে হইবে। আরে গিয়ার তো বড় কথা না, ইঞ্জিন কই ইটান কই মাদার সাথে এটা এই যে এইটা এই ইঞ্জিনটা বুঝলাম তো ইঞ্জিনটা স্টুডি কোন দিন নামাই কোন দিন দাম তো মাথায় কাজ করে না। এখন এই যে ইঞ্জিন মাথায় কাজ করে না তো এটা খোলা হচ্ছে, এটা এখন খুলবো, তো সবাই মিলে দেখতে থাকুন আমাদের ভিডিও ইঞ্জিন খোলার। এটার থেকে কিছু কিছু পোর্শন খোলা হয়ে গেছে, এখন এটা খুব চিপা জায়গার মধ্যে ইঞ্জিনটা, তো এটা অনেক সময় লাগবে, তো একটু একটু করে আমি আপনাদেরকে দেখাবো, একটু করে খুলতে থাকবো আর দেখাবো। তো একসঙ্গে খোলাটা তো পুরো দেখানো যাবে না, তো খোলার পরে দেখাবো পুরাটা, পার্টসগুলোর নাম আপনাদেরকে জানাবো। এই চিপার মধ্যে ইঞ্জিনটা একদম নিচে, এইখানে খুলে দিই, ওইটা ঘুরতে এইটা তো আরো বেশি করে বন্ধুরা, মোটামুটি ইঞ্জিনের অর্ধেক খোলা হয়ে গেছে, অর্ধেক তবে গিয়ার বক্স টিয়ার সব নামানো হয়ে গেছে। তো একাই খুলতেছি, তো ভিডিও করা সম্ভব হয় নাই, কী করে করি আর দুনিয়ার হাত সব কালি ভর্তি, তো এইসব খোলার পরে আপনাদেরকে আমি বিস্তারিত বলবো। লাইনার পিস্টন খোলা হবে, ধরো দেখো হাতুরটা কই, হাতুরটা উপরে কোথায়, হাতুর দেখো হাতুর বের করা হবে। কত মানে মোবাইল এটা, হ্যাঁ কত কি কোম্পানি, রিয়েলমি, হ্যাঁ রিয়েলমি 20। তোমার সাথে হেল্পার কি করছে, হেল্পারকে দিয়ে কিছু কাজ করাও, বের করা হবে। কত মানে মোবাইল এটা, হ্যাঁ কত কি কোম্পানি, রিয়েলমি, হ্যাঁ রিয়েলমি 20। তোমার সাথে হেল্পার কি করছে, হেল্পারকে দিয়ে কিছু কাজ করাও, এটার নাম কি, এর নাম হচ্ছে পিস্টন। ঠিক আছে, বলো ক্যাম্পটা খুলি, হ্যাঁ এখন না
পর্যাপ্ত পরিমাণে জিনিস নেই, আর একটু উপরের থেকে গরম ক্যামেরা মানুষ পর্যাপ্ত পরিমাণে জিনিস নেই, আর একটু উপরের থেকে গরম ক্যামেরা মানুষ এটার একদিকে লক খুলছি এখন, আর একদিকে বাড়ি দিলে গজেন পিনটা বাইরে হয়ে যাবে। গজেন পিনটা বাইট করলে এই কানেকটিং রড, কানেকটিং রডগুলো খুলতেছে এখন। তারপরে এটা ধোয়ার পরে লেপে যাবে। আর এখানে শ্যামল স্যার, তোমাদের নাম কি? তা এখন খোলা হচ্ছে নজর এটা হচ্ছে ভালভের লকগুলো। হ্যাঁ,
সব সময় হিসাব রাখতে হয়, কই উড়ে যায়, উড়ে গেলে ভেজা। হ্যালো, কাজ করি না ইঞ্জিন একদম খোলা শেষ, ইঞ্জিন খুলে নিচে নেওয়া হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিও দেখাতে পারিনি, কেননা সেই সময় ভিডিও করার কেউ নেই। সব কিছু খোলা হয়ে গেছে, এখন সব কিছু ধোলাইও হয়ে গেল। এই ব্লক হ্যাট এগুলো এখন ল্যাদে যাবে, সব ল্যাদে নিয়ে যাওয়া হবে। তারপরে দু তিন দিন ল্যাদে, তারপরে সব ফিটিং হবে, আবার ইঞ্জিন বানানো হবে। তো আজকের জন্যে ভিডিওটা এখানেই, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। এবার নেক্সট ভিডিও হবে ফিটিং, আশা করি ফিটিংটা পুরো দেখাবো। আচ্ছা বন্ধুরা।